নমস্কার, আপনারা দেখছেন জিও বাংলার, আপনাদের সঙ্গে রয়েছি আমি ইপ্সিতা। আজকে আমরা পৌঁছে গেছি প্রেস ক্লাবে, যেখানে ডলার ইন্ডাস্ট্রিজ লিমিটেড আর সিডের যুগ্ম প্রয়াসে একটা নতুন ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, যার নাম হলো বি ফ্রি বি ইউ। আজ এই অনুষ্ঠানে লঞ্চ করা হলো স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন, যেটা পরবর্তীকালে ওয়েস্টবেঙ্গলের বিভিন্ন স্কুলে থাকবে। আসুন দেখে নিই তার কিছু মুহূর্ত। Glad to be part of this. আমি ডলার ইন্ডাস্ট্রিজকে অনেক অনেক ধন্যবাদ দেবো এত সুন্দর একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্যে। আর সবাইকে বলবো যে সবাই যেন আমাদের সাপোর্ট করে, যাতে এই ইনিশিয়েটিভটাকে আরও এক্সটেন্ড করা যায়, এই স্যানিটারি ন্যাপকিনের ইম্পর্টেন্সটা আরও যাতে মানুষজন বুঝতে পারে। কারণ এখনও অনেক আন্ডার প্রিভিলেজ চিলড্রেনরা বুঝতে পারে না, প্রপার নিডস পায় না, প্রপার হাইজিন পায় না। ফর দ্যাট ওই এডুকেশনটা দরকার। তো সেটাই আশা করবো আগামী দিনেও যেন সেই এইটা ভালোভাবে এক্সটেন্ড হয়, 100 স্কুল কেন, হাজার হাজার স্কুলে যেন এরকম স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন থাকে। তো সেটাই আশা করবো, হোপিং ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ। Be free BU, and it talks about the essence of women's independence, and we came up with this initiative because, you know, there are 23 million girls dropping out of schools because they don't have lack of awareness, and proper facilities are not there in the schools. So which is why we've come up with 100 sanitary napkin vending machines, which will be installed across Calcutta and suburban areas, you know, to educate them about this issue. And we've associated with SEED, who's going to have an awareness campaign in the schools, and they'll be educating the girl child. এই যে প্রোগ্রামটা শুরু করেছি তাতে হচ্ছে আন্ডার প্রিভিলেজ যে স্কুলের বাচ্চারা, মেয়েরা, তাদের জন্য আমরা প্রোগ্রামটা করছি। আমাদের লক্ষ্য হচ্ছে সমস্ত গভর্নমেন্ট এইডেড স্কুলগুলো, সেগুলোকে এই প্রোগ্রামের আন্ডারে নিয়ে আসা। গভর্নমেন্ট এইডেড স্কুল আপনারা জানেন কলকাতা শহর বা অন্যান্য জায়গায়, যাতে টিউশন ফি কম থাকে এবং সাধারণত নিম্ন মধ্যবিত্ত বাড়ির মেয়েরাই তাতে পড়াশোনা করে। তো যাদের পক্ষে অনেক সময় একটা স্যানিটারি ন্যাপকিন যেটা বাজারে পাওয়া যায় সেইগুলো তাদের পক্ষে কেনা সম্ভব হয় না, বাড়ির লোকরাও এতে বিশ্বাস করে না। সুতরাং আমরা সেই জন্য তাদেরকে যদি 10 টাকায় 3টে স্যানিটারি ন্যাপকিনের প্যাড দেওয়া যায় তার বন্দোবস্ত করা। 2 নম্বর কথা হচ্ছে আমাদের তো শুধু দেওয়াটাই লক্ষ্য না, এর সঙ্গে সঙ্গে এই যে একটা শারীরবৃত্তীয় ব্যাপার, এটা তো পৃথিবীর সমস্ত মেয়েরা তাদের ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে তাদেরকে এই সময়ের মধ্যে দিয়ে যেতে হয়, মেনস্ট্রুয়াল হাইজিন বা মেনস্ট্রুয়েশন বা পিরিয়ডস বা ইত্যাদি। এখন সেখানে তাকে নিয়ে বিভিন্ন দেশে বিভিন্ন ধর্মে একটা অদ্ভুত ধরনের নিষেধাজ্ঞা থাকে, অনেক ধরনের তাদের মধ্যে আমাদের কুসংস্কার থাকে। আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা যেমন একদিক দিয়ে তাদের শরীর এবং এই সংক্রান্ত নলেজ অর্থাৎ সায়েন্টিফিক যে জ্ঞান, যেগুলো বিজ্ঞানভিত্তিক জ্ঞান, সেটা যেমন আমরা দিই, পাশাপাশি দাঁড়িয়ে বিভিন্ন কুসংস্কার তার বিরুদ্ধেও আমরা বলি। বি ফ্রি বি ইউ, এই
প্রয়াস যাতে সফল হয় আমরা সেই কামনাই করি। উই হোপ ফর ইটস বেস্ট। এরকমই আরও নতুন নতুন ভিডিওর আপডেটের জন্য চোখ রাখতে হবে জিও বাংলার পর্দায়। ক্যামেরা পার্সন হুমার সাথে আমি ঈপ্সিতা।